এবং আমি আসি ওনার ট্রিটমেন্ট নেই, এবং হ্যাঁ ওনার ট্রিটমেন্ট 100%, এখানে কোনো ফেক নেই, এখানে কোনো প্রতারণা নেই। যেহেতু আমার পেশেন্ট আমার বাবা বলতেছে উনি আগের থেকে বেটার এবং সেই সমস্যা ওনার আর নেই। গত 6-7 বছর আগের থেকে হাঁটু ব্যথা ছিল, রানের মাংস ঝিরঝির করতো, হ্যাঁ মাথায় ব্যথা ছিল, তা এই রক্ত টানা দিত, রক্ত চিলকাত। তো পরে কিছুদিন আগে 2-3 মাস আগে থেকে আবার রানের মাংসগুলো চিপায় রাখতো আর কি। আল্লাহর মতে মোটামুটি অনেকটাই ভালো আছি। সুস্থ মন মানে সুস্থ জীবন। সুস্থ জীবনের জন্য আমরা কী না করি, প্রতিনিয়তই এই সুস্থ থাকার জন্য আমাদের অবিরাম ছুটে চলা। যে মানুষ সুস্থ না, সে মানুষ বুঝতে পারে যে সুস্থটা আসলে কী জিনিস। দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম আমাদের বিডি টুডেজে। আজকে আমরা আপনাদের সাথে একজন নতুন পেশেন্টের সাথে নতুন করে পরিচয় করে দিব, যে রোগী গত 6-7 বছর যাবত ওনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন। আসুন সরাসরি ওনার সাথে কথা বলি, ওনার মুখ থেকেই শুনি ওনার কী ধরনের সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে উনি কীভাবে ধীরে ধীরে উনি মুক্তি লাভ করেছেন, আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। হাজী মোহাম্মদ নূর হোসেন। হাজী মোহাম্মদ নূর হোসেন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, সিদ্ধিরগঞ্জ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এসেছেন স্যার। আমাদেরকে কি একটু বলবেন আপনি পেশাগতভাবে আগে কী করতেন বা এখন কী করেন? আমি 81 থেকে বিদেশ ছিলাম, মিডল ইস্টে, ওইখান থেকে 97-এ রিটার্ন আয় করছি। তো বাড়িতে ব্যবসা বাণিজ্য করছি। বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আপনি সংযুক্ত ছিলেন স্যার। আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মূলত যেই সমস্যাটা, আমরা যেটা জানতে পেরেছি যে গত 6-7 বছর যাবত আপনার সমস্যা ছিল, একটু আমাদের সাথে যদি শেয়ার করেন সমস্যাটা কী ছিল আপনার? সমস্যাটা ছিল আমার গত 6-7 বছর আগের থেকে হাঁটু ব্যথা ছিল, রানের মাংস ঝিরঝির করতো, হ্যাঁ মাথায় ব্যথা ছিল, তা এই রক্ত টানা দিত, রক্ত চিলকাত। তো পরে কিছুদিন আগে 2-3 মাস আগে থেকে আবার রানের মাংসগুলো চিপায় রাখতো আর কি, চাপ দিত, আমি সোজা যেতে পারতাম না, বসতে পারতাম না, এই সমস্যাগুলো আমার ছিল। মানে সেটা খুবই অসহ্যকর একটা অবস্থা ছিল। অবস্থা ছিল জি, মানে সহ্য করা যায় না সেরকম একটা অবস্থা ছিল। তার মানে তখন আপনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো, যেমন আপনি নামাজ পড়া বা আপনার বাথরুমে যাওয়া বা আপনার স্বাভাবিকভাবে উঠা বসা করা, দৈনন্দিন যে কাজগুলো, সেগুলো কোনোটাই আপনি আর করতে পারছিলেন না? করতে পারছি, তবে নামাজটা আমি পড়তে পারছি। কোনো রকমে কষ্ট করে নামাজটা পড়তেন জি? কারণ এটা আমরা আসলে যারা মুসলিম তার আমরা চিন্তা করি যে কোনো উপায়ে আমাদেরকে আসলে নামাজটা আদায় করতে হবে, সেই জন্য আমরা সেটা করতাম। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে এটার জন্য গত 6-7 বছর আগে যখন এটা প্রথম শুরু হয়, আপনি কি এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? না, কোনো ডাক্তারের কাছে আমি যাইনি, আমি ভালো এরকম পরামর্শ পাই নাই, যার জন্য আমি যাইনি আর কি। আচ্ছা, তখন যখন ব্যথা হতো কী করতেন? তখন ওই শুয়ে থাকতাম, ওই যে চেয়ারে বসে থাকতাম, এই অবস্থায় ছিলাম আর কি। কোনো ধরনের মেডিসিন বা কিছু খেয়েছিলেন? না, তেমন কিছু খাইনি, খুব শান্তি। হয়তো মানুষের কাছ থেকে জানতেন যে ব্যথার কি ওষুধ পাওয়া যায় বা ডিসপেন্সারিতে কি আছে, সেগুলো খেলে কি ব্যথাটা একটু কম হতো জি? পরবর্তীতে সেটা আবার ফেরত আসতো জি? মানে পার্মানেন্ট কোনো সলিউশন? না না, পার্মানেন্ট কোনো কি পাইনি আর কি, আমার উপকার হয় নাই ওই সমস্ত মেডিসিনে। স্যার আমরা জানতে পেরেছি যেটা আপনি DPRC হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি নিয়ে আপনি ট্রিটমেন্ট করেছেন। সেই ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা যদি আমাদেরকে শেয়ার করেন। আল্লাহর মতে মোটামুটি অনেকটাই ভালো আছি। এখন কি আপনি কি হাঁটা চলা সব কিছু করতে পারছেন আগের মতো? জি জি পারছি। হাঁটু ব্যথার এখন কি অবস্থা? আচ্ছা ভালোই, মোটামুটি ভালো। কোমরে কি ব্যথা আছে? না, এখন কোমরে ব্যথা নেই। আপনার যে স্বাভাবিক যে কাজগুলো, সেগুলো কি এখন স্যার আগের থেকে, মানে গত 6-7 বছরে যেরকম কষ্টে ভুগেছেন, সেগুলো কি এখন ফিল করেন আপনি? না না, সেগুলো এখন আর নাই এখন সেগুলো। তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি এই কষ্টের ভিতর দিয়ে পার করার পরে এখন আপনি অনেকটাই স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে এসেছেন, সেটার অনুভূতি অবশ্যই অনেক ভালো এবং সুস্থ, যেটা আমরাকে কিছুক্ষণ আগে আমরা দেখে বুঝতে পেরেছি। আপনি নিজেই আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি সম্পূর্ণ এখন ভালো এবং সুস্থ অবস্থায় আপনি সবগুলো কাজ করছেন। আচ্ছা, আমরা এখানে দর্শক ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলি, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আসসালাম, আমার নাম মোহাম্মদ ইয়ামিন। আপনি কি করেন? আমি আহসান উল্লাহ ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং BSc কমপ্লিট করতেছি। স্যার আমাদেরকে কি একটু বলবেন, আপনার বাবা যেটা বলেছেন যে উনি গত 6-7 বছর যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন,
পরিবারের আসলে একটা মানুষ যখন অসুস্থ থাকে আসলে পুরো পরিবারটাই কিন্তু তখন আসলে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকে, সবাই আসলে কম বেশি কষ্টের ভিতর দিয়ে তাদের একটা সময় কাটে, কেউ শান্তিতে থাকে না। তো আপনার বাবাকে আপনি চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে দুইটা অবস্থা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, কেমন দেখেছেন বা এবং এখন কেমন দেখছেন? আচ্ছা, ওনার সমস্যা যেহেতু প্রায় 6-7 বছর যাবৎ, তো প্রাথমিক অবস্থায় অতটা এরকম ছিল না, আমরা বুঝতে পারি না বিষয়টা, জাস্ট উনি ফিল করছে। তো যখন দেখা যাইতেছে উনি আস্তে আস্তে বিষয়টা খুবই তার মধ্যে করেছে, তখন আমি চিন্তা করলাম যে ওনার একটা ভালো একটা ট্রিটমেন্টের প্রয়োজন। তো এই জন্য আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার একটা মানে ভিডিও আমি দেখতে পাই ইউটিউবে ওনার চ্যানেলে, তো ওখানে আমি কিছু পেশেন্ট রিভিউ পাই। তো আমি ওখানে দেখতে পেয়ে আমি ভাবলাম যে না, হয়তো এখানে যাওয়া যায়, এখানে একটা ভালো ট্রিটমেন্ট পাবো ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমার এখানে আসা, বাবাকে নিয়ে চিন্তা করলাম যে খুব ভালো একটা হসপিটাল, যেহেতু এখানে খুব ভালো পেশেন্ট খুব ভালো রিভিউ দিচ্ছে এখানে, তো আসলে হয়তো বা আমার আব্বার চিকিৎসাটা খুব ভালো হবে। তো এ চিন্তা করে আসা। এখন ওনার যে অবস্থা, উনি প্রায় 3 সপ্তাহ যাবৎ এখানে ট্রিটমেন্ট নিল, খুব ভালো ফ্রেন্ডলি এবং আন্তরিকতার সাথেই ট্রিটমেন্টটা পাওয়া ওনার। সো আগের থেকে বাবার কাছ থেকে যতটা জানতে পারলাম উনি এখন থেকে খুবই ভালো পর্যায়ে আছেন। ওনার স্বাভাবিক কাজগুলো কি উনি করতে পারছেন এখন? হ্যাঁ, উনি আগে থেকে যেহেতু আমাকে বললো যে আমার ওই সমস্যাগুলো এখন আর নাই, ঠিক আছে, তো এখন হ্যাঁ খুব ভালোই। স্যার আমাদেরকে একটু বলবেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে যখন আপনি নিয়ে এসেছিলেন আপনার বাবাকে, স্যার দেখার পর কী বলেছিলেন ওনাকে? দেখার পরে বলছে যে কয়েকটা পরীক্ষা নিরীক্ষা দেওয়া হইল, ঠিক আছে, স্যার বলছিল যে ওনার কিছু সমস্যা আছে, অবশ্যই আছে, দেন ডাক্তার কয়েকটা ট্রিটমেন্ট পরীক্ষা দিল। তো আমরা পরীক্ষাগুলো স্যারকে দেখালাম করে, তো উনি দেখতে পায় যে ওনার হাঁটুতে, হাঁটুর যে দুই হাড্ডির যে লেয়ার, সেখানে তার ক্ষয় হয়েছে লেয়ারটা, হ্যাঁ হাড় ক্ষয় হয়েছে, এবং তার থাইরয়েডটা বেড়ে গেছে, থাইরয়েডের মাত্রাটা বেশি। আর বিষয়টা হচ্ছে ওনার কোমরে যে বিষয়টা, এটা সাইটিক সমস্যা ছিল। আমরা যেটা দেখতে পাচ্ছি ডায়াগনোসিসে ওনার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, এবং এটা হচ্ছে PLID-র, ওনার হচ্ছে L345 এবং S1। PLID মানে সাইটিক, সনাতন কথা হয়তো বা মানে এখন আধুনিক কথা হয়তো বা PLID। তো এই সমস্যার কথাটা বললো, দেন এটা ধরা পড়েছিল কিভাবে, MRI-এর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, MRI আর এক্সরে দিছিল, হাঁটুর জন্য এক্সরে, আর ওটা ওই সমস্যাটার জন্য দিছিল MRI। এই প্রবলেমটা কি এবারেই প্রথম ধরা পড়েছে নাকি আপনারা আগেও জানতেন? না না, আমরা জানতাম, কারণ পরীক্ষা করি নাই, এক্সরে করি নাই, এটা জানবো কিভাবে? তার মানে আপনারা স্যারের কাছে আসার পরে এই সর্বপ্রথম 6-7 বছর পর আপনাদের প্রথম আপনার যে আর্থ্রাইটিস হয়েছে এবং PLID সমস্যা, সেটা প্রথম ধরা পড়ে, এবং পরবর্তীতে স্যার এটা ট্রিটমেন্ট শুরু করেন। স্যার কি বলেছিলেন যে উনি সুস্থ হয়ে যাবেন? বলছে হ্যাঁ, যদি আপনি এখানে ভালো একটা ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে। তাহলে স্যার যে কথাটা বলেছেন স্যার নিশ্চয়ই তার কথা রেখেছেন? অবশ্যই। স্যার আমাদেরকে যদি একটু বলেন যে আপনি যতদিন ভর্তি ছিলেন এই DPRC হসপিটালে, চিকিৎসা ব্যবস্থা কেমন লেগেছে আপনার? টাইম টু টাইম তারা কি সব ধরনের ট্রিটমেন্ট করেছে? আপনার কি মনে হয় না যে সঠিক ট্রিটমেন্ট বা সঠিক সময়ে সঠিকভাবে আন্তরিকতার সাথে যদি ট্রিটমেন্ট করা হয় এবং সঠিক ট্রিটমেন্ট নেওয়া যায়, অবশ্যই একটা মানুষ ভালো হয়, যেটা আপনি হয়েছেন? জি না, ট্রিটমেন্ট সেবা সবই ভালোভাবে পাইছি ইনশাল্লাহ, কোনো অসুবিধা হয়নি। স্যার আপনাদের কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনাদের মতো কিন্তু এরকম অসংখ্য রোগী, যেটা আপনার কথাই ধরেন যে আপনি গত 6-7 বছর যাবৎ আপনি ব্যথারজনিত সমস্যা আপনি কষ্ট পেয়েছেন, আপনার ছেলে ইউটিউবের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা জানতে পারেন, উনি নিজে কিছুটা গবেষণা করেছেন, উনি খোঁজ খবর নিয়েছেন, পরবর্তীতে আপনাকে নিয়ে এসে উনি ভর্তি করে দিয়েছেন স্যারের আন্ডারে, এবং এখন আজকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি খুশি মনে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটি পাওয়া একটি মানুষের জন্য। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হবেন বা তাদের জন্য সঠিক চিকিৎসাটা আসলে কী। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। আমি যখন ডক্টর শফিউল্লাহ স্যারের ইন্টারভিউটা দেখি, ওনার বিভিন্ন এই রোগটা নিয়ে ওনার যে বিশ্লেষণ বা
এই বিষয়টা নিয়ে যখন আমি দেখতে পাই তখন আমার বিশ্বাসের মাত্রাটা বেড়ে যায় এবং আমি আসি ওনার ট্রিটমেন্ট নেই এবং হ্যাঁ ওনার ট্রিটমেন্ট 100% এখানে কোনো ফেক নেই এখানে কোনো প্রতারণা নেই যেহেতু আমার পেশেন্ট আমার বাবা বলতেছে উনি আগের থেকে বেটার এবং সেই সমস্যা ওনার আর নেই অ্যান্ড এবং সফিউল্লাহ স্যারও বলছে যে উনি যদি আমার গাইডলাইন মতো থাকেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো যারা এরকম আমি মনে করি যারা এরকম জানেন না ওনার ব্যাপারে বা এই হসপিটালের চিকিৎসা সম্বন্ধে যাদের আইডিয়া নেই আমি মনে করি আপনারা আসেন বিশ্বাসের জায়গা থেকে আসেন যেহেতু আমি উপকার পেয়েছি ইনশাল্লাহ আপনারাও পাবেন সুন্দর বলেছেন স্যার দর্শক মণ্ডলী এখানে দেখুন আসলে একটি ব্যাপার যেটা আমরা ঘুরে ফিরে আসলে পাচ্ছি বিভিন্ন পেশেন্টের কাছ থেকে যে তারা আগে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারা চিকিৎসা গ্রহণ করেন বাট পরবর্তীতে দেখা যাচ্ছে হয়তো সঠিক চিকিৎসা না পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গবেষণা করেন গবেষণার পরে তারা যখন জানতে পারেন যে হ্যাঁ এই জায়গায় গেলে আমার ভালো হবে বা এই ডক্টরের কাছে গেলে আমার ভালো হবে তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং ভালো কিন্তু হচ্ছেন ভালোর মাত্রাটা যে খুব বেশি কম তা কিন্তু না আমাদের দেশেও কিন্তু এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তো আমাদের কথা হচ্ছে আপনারা আগে একটু জানেন ভালো করে বুঝেন সঠিক সিদ্ধান্ত নেন কোন ডক্টরের কাছে আপনারা যাবেন কোন ডক্টর আপনার জন্য পুরোপুরি উপযুক্ত সেই ডক্টরের কাছে চিকিৎসা নেন এবং ভালো থাকেন এবং সুস্থ থাকেন এটাই হচ্ছে আমাদের একান্ত প্রত্যাশা বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সকল কর্মীদের এবং ডক্টর সফিউল্লাহ স্যারকে যিনি আমাদের খুব ভালোভাবে গাইডলাইন দিয়েছেন এবং এখানকার কর্মীরাও আমাদের বিশেষ বিশেষ ধন্যবাদ।